नमस्कार, आमी आनंद शास्त्री एवं आपनारा देखछेन एस्ट्रो टिप्स। आज ही आमरा सिंह राशि 2023 साल केमन काटबे सेई विषय निये आलोचना करब। आपनि जदि सिंह राशि बा सिंह लग्नेरो व्यक्ति हन ताहले अवश्यई मन दिये अनुष्ठानटिके शुनुन, कारण आमी आजके किन्तु 2023 एर एकटा सम्भाव्य धारणा दिये देवार चेष्टा करब जे एइरकम भावे 2023टा काटते चलेछे। देखुन, जखन आमरा राशिफल करि तखन एकटा कथा तो बारबार बोलि যে রাশিফল একটা অ্যাভারেজ প্রেডিকশন, মানে সবার জন্য সমান, কিন্তু আপনার একটি ব্যক্তিগত জন্মছক রয়েছে, সেই জন্মছকের উপর রাশিফলকে মিলিয়ে বিচার করলে পারে বলে দেওয়া সম্ভব যে আপনার জীবনে প্র্যাকটিক্যালি কী ঘটনা ঘটতে পারে চলেছে। ধরুন সিংহ রাশির কোনো মানুষ কোথাও থেকে লাভ পাবে 2023 সালে, এটা একটা অ্যাভারেজ প্রেডিকশন বললাম, কিন্তু আপনি হয়তো লাভ পাচ্ছেন না, কারণ হচ্ছে আপনার জন্মছক সেটাকে পারমিট করছে না, তাই আপনার জন্মছকটা অবশ্যই বিচার করিয়ে নেবেন। যাই হোক, সেগুলো তো অনেক পুরনো কথা, আমি অনেকদিন থেকেই বলে আসছি, হয়তো আপনারা বুঝেই গেছেন। তবে আজকে আমরা আলোচনা করবো সিংহরাশির ব্যক্তিত্ব, সিংহরাশির অর্থভাগ্য, সিংহরাশির নতুন নতুন যোগাযোগ কী কী হতে চলেছে, সিংহরাশির পারিবারিক সুখ, সিংহরাশির প্রেম বা পড়াশোনা, সিংহরাশির কোনো শত্রুতা তৈরি হতে পারে কি না, সিংহরাশির বিবাহ, বিবাহিত জীবন, হ্যাঁ এই বিষয়টাকে নিয়েও আলোচনা করবো। এছাড়াও সিংহরাশির কোনো নেগেটিভ শরীর স্বাস্থ্যের দিকে কোনো অবনতি হবে কি না সেই বিষয় নিয়ে আলোচনা করবো, কোথায় তাদেরকে সতর্ক থাকা উচিত এই বিষয় নিয়ে আলোচনা করবো। এছাড়াও সিংহরাশির ভাগ্য কেমন তাদেরকে সহযোগিতা করবে, কর্মফল নিয়ে আলোচনা করবো, সিংহরাশির কর্মজীবনটা কেমন কাটতে চলেছে 2023-এ, এছাড়াও লাভ, এছাড়াও ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই থাকবে আলোচনার মধ্যে। তবে এক লাইন করে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করবো, কারণ আসলে এই প্রেডিকশানগুলো কিন্তু একটা অ্যাভারেজ প্রেডিকশান, মানে এরকম মাইন্ড সেট করে নেবেন যে এই রকম ঘটনা ঘটতে পারে। দেখুন, বললে তো অনেক কিছু বলে দেওয়া যায় তাই না রাশিফলের অনুষ্ঠানে, তবে আমি খুব বেশি সময় পাই না যেহেতু, কিন্তু এক লাইন করে বলে দিয়ে চলে যাবো। আপনাদের অবশ্যই ভালো লাগলে পারে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। সিংহ রাশি হচ্ছে রাজার রাশি, আমরা বলি সিংহ রাশির ব্যক্তিরা হচ্ছে রাজা, কারণ সিংহ রাশির অধিপতি রবি, রবি হচ্ছে রাজার কারক। সিংহ রাশি অত্যন্ত ভালো মানসিকতা, সিংহ রাশি কিছুটা মাথা গরম, সিংহ রাশি কিন্তু প্রচণ্ড পরিমাণে লোককে সহযোগিতা করে, লোককে প্রচণ্ড সহযোগিতা করতে এরা ভালোবাসে বা এরা করে দেয়, কিন্তু এরা একটু নিজের মতো, মানে নিজে যেটা বলছে ওটাকেই মান্যতা দেওয়ার চেষ্টা করে বা ওটাকেই সবাই মানুক এই ব্যাপারটা চেষ্টা করে। সিংহ রাশির ব্যক্তিরা প্রচণ্ড ভালো অ্যাডভাইজার হয়, খুব সুন্দর লোককে বোঝাতে পারে, সিংহ রাশির লোকরা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে এবং সিংহ রাশির মধ্যে কিন্তু একটা আলাদা রকমের, মানে দেখলে আলাদা করে বোঝা যায় যে হ্যাঁ সিংহ রাশি, কারণ সিংহ রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড প্রেমী, পরিবার প্রেমিক বলা যেতে পারে, পরিবারকে নিয়ে এরা কিন্তু চলতে চায়। তো যাই হোক, সিংহরাশির জীবনে নানা দিক যখন আমি আলোচনা করেছিলাম তখন এইসব কথাবার্তা বলে দিয়েছিলাম। তো আজকে বলবো সিংহরাশির 2023 কেমন কাটবে। যদি আমরা সিংহরাশির মানুষদেরকে যদি তাকাই তাহলে পারে দেখতে পাচ্ছি সিংহরাশির মানুষদের কিন্তু মানসিক কিছু অবসাদে তারা ভুগতে পারে, কিছু মানসিক সমস্যা তাদের কিন্তু ভোগাচ্ছে, কিছু বিষয় নিয়ে তারা কিন্তু একটু চিন্তার মধ্যে রয়েছে, সেটা প্রেম সংক্রান্ত বিষয় হতে পারে, সেটা বিবাহ সংক্রান্ত বিষয় হতে পারে, সেটা চাকরির ক্ষেত্রে প্রমোশন বা চাকরির ইনক্রিমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে, সেই সমস্ত সমস্যা কিন্তু সিংহরাশির ব্যক্তিরা প্রথম দিকে একটুখানি ভাববেন। তবে সিংহরাশির ব্যক্তিদেরকে 2023-এর মিডিল জায়গা থেকে কিন্তু অনেক বেশি লাভ হতে চলেছে। সিংহরাশির ব্যক্তিরা কিন্তু সিংহরাশির ব্যক্তিদের আর্থিক উপার্জন কিন্তু মোটামুটি ভালো হবে, আর্থিক আয় থাকবে, শুভ কাজে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে এবং সিংহরাশির ব্যক্তিরা যদি মনে করে এবছরে কিন্তু কিছু সেভিংস করতে পারে বা কিছু নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারে। সিংহরাশির ব্যক্তিদের নতুন নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবছরে 2023-এ, কিন্তু সিংহরাশির ব্যক্তিরা নতুন নতুন কোনো যোগাযোগ করতে পারে, নতুন নতুন যোগাযোগ, বিবাহের যোগাযোগ হতে পারে, সেটা প্রেমের যোগাযোগ হতে পারে, সেটা কর্মের যোগাযোগ হতে পারে, যাই কিছু হোক একটা নতুন যোগাযোগের একটা খবর কিন্তু আপনি পেতে চলেছেন 2023 সালে। আপনার পারিবারিক সুখ যেটা রয়েছে সেই পারিবারিক সুখের মধ্যে কিন্তু কিছু সমস্যা চলে আসতে দেখতে পাচ্ছি, কিছুটা পরিবারের মধ্যে অশান্তি, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এছাড়াও পারিবারিক প্রেমেতে বাধা এবং বিবাহিত জীবনে কিন্তু বিভিন্ন সমস্যা সিংহরাশির ক্ষেত্রে 2023-এ কাটবে চলবে।
যদি শত্রুতা দেখি তাহলে পারে কিছু বাইরের লোক আপনাদের সঙ্গে শত্রুতা করতে পারে, তবে এই বিষয়টাকে নিয়ে খুব বেশি ভাবার বিষয় নয়। খুব যারা শত্রুতা করছে তারা কিন্তু খুব বেশি কিছু করতে পারবে না, যদি আপনার জন্মচক্রে নেগেটিভ যোগ না থাকে তো। 2023 সালে আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং 2023-এর কমসে কম এপ্রিল মাসের মধ্যে আপনার কিন্তু বিবাহর একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ বিবাহ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। 2023 সালে কিন্তু যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিছু সমস্যা দেখতে পাচ্ছি, কিছু প্রবলেম দেখতে পাচ্ছি। এছাড়াও যারা নতুনভাবে জীবনকে এগোতে চাইছেন, বাচ্চা কাচ্চা নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে বাচ্চা কাচ্চার যোগ রয়েছে এবং 2023-এ আপনারা অবশ্যই সেটা কিন্তু নিতে পারেন। যদি আমরা দেখি 2023-এ শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনারা মাঝে মধ্যে খারাপ, মাঝে মধ্যে ভালো কাটাবেন। শরীর স্বাস্থ্যের দিকে কোনো পেটের সমস্যা, কোনো শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, কোনো লিভারের সমস্যা, মানে ওই পেট জাতীয় সমস্যায় আর কি, এইগুলো কিন্তু আপনাদের উপরে একটু প্রভাব দিতে পারে। তাই আপনারা কিন্তু অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান রাখুন। 2023 সালেতে আপনারা কিন্তু মোটামুটি প্রথম দিকটা মানে এপ্রিল মাস অবধি কিন্তু আপনারা ভাগ্যের সহযোগিতা সেভাবে না পেলেও এপ্রিল মাসের পর থেকে কিন্তু আপনারা খুব ভালো ভাগ্যের সহযোগিতা পাবেন এবং ভাগ্যের সহযোগিতার কারণে আপনারা কিন্তু বিশেষ বিশেষ জায়গায় লাভবান হবেন। তাই 2023-এর এপ্রিল মাসের পরে যদি আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, নতুন কোনো চাকরি করতে চাইছেন, নতুনভাবে নতুন কিছু শুরু করতে চাইছেন, তাহলে এপ্রিল মাসের পর থেকে করে নেওয়ার চেষ্টা করুন, আপনারা কিন্তু অ্যাডভান্টেজ পাবেন। এবং 2023 সালেতে বলা বাহুল্য যে 2022-এ যে কিছু চাকরি বাকরি সংক্রান্ত কিছু কাজকর্ম সংক্রান্ত আপনাদের প্রবলেম ছিল, কিন্তু 2023-এ সেটা শেষ হবে। 2023-এ কিন্তু এপ্রিল মাসের পর থেকে আপনারা চাকরির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে শুরু হবে। চাকরির ক্ষেত্রে যারা পদোন্নতি চাইছেন তাদের পদোন্নতি হতে পারে, চাকরির ক্ষেত্রে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং যারা নতুনভাবে কাজে জয়েন হতে চাইছেন, কাজ করতে চাইছেন, তারা কিন্তু নতুন চাকরি পেতে পারেন। কিছু যারা বিশেষ করে টিচিং লাইনে রয়েছেন এই টিচিং লাইনেও কিন্তু কিছু অ্যাডভান্টেজ আসছে এবং যারা যে সমস্ত ছেলেমেয়েরা টিচিং লাইন, ব্যাংকিং সংক্রান্ত লাইন, রেলওয়ে এই রকম বিভিন্ন রকম জায়গায় চান্স লাগাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ অ্যাডভান্টেজ পাবে তারা। 2023 সালেতে আমরা যদি বলি সার্বিক সফলতাটা মানে কোন সব দিকে কি আপনি সফল হবেন, হ্যাঁ অবশ্যই সব দিকে সফল হবার একটা কিন্তু জায়গা আসছে, তবে বিবাহিত জীবনে পারিবারিক সুখের জায়গাটার মধ্যে কিছু সমস্যা কিন্তু রয়েছে। তো সেই সমস্যাগুলোকে যদি আপনারা কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু অনেকটাই দিকে কিন্তু আপনারা সুখী হতে পারবেন, তবে কিছু পারিবারিক সমস্যা, কিছু বিবাহিত জীবনের সমস্যার কারণে আপনি কিন্তু টেনশনে থাকতে পারেন, আপনার চিন্তা বৃদ্ধি হবে। 2023 সালেতে আপনার কিন্তু দেখা যাচ্ছে কোনো ভ্রমণ হতে পারে, কোনো বিদেশে ভ্রমণ হতে পারে বা কোনো আউট অফ স্টেটে ভ্রমণ হতে পারে, আপনার পরিবারের মধ্যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য ব্যয় হয়ে যেতে পারে, শুভ অনুষ্ঠানের জন্য খরচাপাতি হতে পারে, এটা কিন্তু 2023-এ দেখতে পাচ্ছি। দেখুন এইগুলো হচ্ছে একটা অ্যাভারেজ প্রেডিকশন, কিন্তু আপনার জন্মচক্রের ওপর ডিপেন্ড করে কিন্তু আপনার জন্মচক্রের ওপরে এই সমস্ত গোচরের গ্রহরা কী প্রভাব দেবে এটা বিচার করলে কিন্তু খুব সহজে খুব ভালো করে আপনাদের একটা প্রেডিকশন করে দেওয়া যায়। তবে এটা কিন্তু একটা অ্যাভারেজ প্রেডিকশন, মানে এইভাবেই ধরে চলবেন। আমি চাইলে অনেক বড় করতে পারতাম অনুষ্ঠানটাকে, কিন্তু আমি এক কথা ব্যাপারটাকে ছাড়তে চাইছি, কারণ হচ্ছে যে এটা একটা অ্যাভারেজ প্রেডিকশন, এই প্রেডিকশনটাকে ধরে নিয়েই কিন্তু চলবেন এরকম কিন্তু নয়। আবার এটা একদমই যে হবে না এরকমও নয়, এটা হতে পারে, কিন্তু এটা যদি বাইচান্স না হয় তাহলে আপনার জন্মছক কিছুটা দায়ী, বা আপনি ধরুন কোনো কিছু প্রাপ্তি করবেন বললাম, তাহলে এই প্রাপ্তি সিংহ রাশির ব্যক্তিরা করবে সবাই, কিন্তু আপনি কিছুটা হয়তো মানে কোনো লোক কম পেলো, কোনো লোক বেশি প্রাপ্তি করলো, তাহলে সে কতটা পাবে এটা তার জন্মছকের উপর ডিপেন্ড করে কথা বলা যাবে। তাই আপনারা কিন্তু অবশ্যই নিজের জন্মছকটাকে একবার হলেও বিচার করিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর যেখানে শেষ করছি, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।